ওষুধ নিলে লাগবো 50 টাকা, এর চেয়ে বেলা 12 টাকা দিয়া একটা স্পঞ্জের ফ্যান লইয়া যাইগা। এই ব্যবসাতে ভর্তি হইতে হইলে আগে 5,000 টাকা জমা করতে হইব, বুঝছস? 5,000 টাকা দিবি একবার, কিন্তু পাইবি বারবার, বুঝছস নি হিসাবটা? কেমনে বুঝবি? তুই তো বালা কইরা একের নামও তুই কইতারস না। শোন, একবার যদি 5,000 টাকা দিয়া ভর্তি হয়ে যাইতি গা ফারস, এরপরে দেখবি যে শুধু টেহা আর টেহা, টেহা আর টেহা। তুই এমনিতে দেখতি না টেহা যাইতাছে, কিন্তু টেহা আইব ঠিকই। শুধু 5,000 টাকা দিলেই চলবো, আর কুস্তাকরণ লাগতো না। ওই দে তুই আমার কথাটা শোন, তোর কুস্তাকরণ লাগতো না। কুস্তা বলতে কুস্তাকরণ লাগতো না, তুই শুধু তোর ডান সাইডে একজন লোক দিবি, বাম সাইডে একজন লোক দিবি, সামনে ফিসে দেওয়ান লাগতো না। সামনে ফিসের চিন্তা কেডা করবো? আমি আমি তোর নিফিন্ডা দা। এই সিস্টেমটারে কি থাকো? ব্যালেজ ব্যালেজ, একবার যদি ব্যালেজটারে ফয় দিতে পারস, আর কুস্তা করণ লাগতো না। ঠ্যাঙের ফে ঠ্যাং, ঠ্যাঙের ফে ঠ্যাং তুই লেখাইতে পারবি, বুঝছস? এ সন্তুষ্যা ওই দে, যদি মনে করস ঠ্যাঙের ফে ঠ্যাং তুই লেখাইতারস না, বেদনা করে, ঠ্যাংদারে মাথার রুফে তুই লেখাস না, কেডা না করছে, এমন কোনো মাইকেলার আছে নি কুস্তা কনের? নিফিন দাদা, আমি তোমারে বিয়া লই 5,000 টাকা দিয়ে দিমো, আমার নামটা কিন্তু 1 নম্বরে রাখবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ইডার লেগে কোনো চিন্তা করিস না। আচ্ছা জায়গা তুই হনে বিহালে দেয়া করুম। এম তোর কইরা জীবনটা রেফার করতারলে, কাম কইরা কিতা করত? হ হ দিতাছি, এই নও তোমার শ্বশুর ফোন করছে। অসুর ফোন করছে? অসুর আবার কইতে আইছে? এ কইছি তোমার শ্বশুর ফোন করছে। ও শ্বশুর, আমি ভাবছি অসুর। আমিও তো কই অসুরে আমারে কেড়ে ফোন করব। চকলেট বাজি ফুডনের ফরেতে কানের দুনুডা ফর্দা লইরে গেছে গা, অহনে একটা কইলে আর একটা হুনি। হে অসুর, আরে শ্বশুর বলেন কি বক্তব্য আছে? কি খবর জামাই, আসুনি ভালোই? আসি কোন রকম, ঠান্ডা গরমে মিলাইয়া। আচ্ছা হন, কালকা তো তোমার শালার জন্মদিন, তুই সহাল সহাল তোমরা দুনো জন আয়া ফরবা, বুঝজনি? সূর্য কি আজকে নিচের দিকে উঠছে না গীতা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমুনে। আর টেহাডার কোনো ব্যবস্থা করছো নি? হ্যালো টেহাডার ব্যবস্থা? হ্যালো 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 হ্যালো, ধুর কিতা জানি মোবাইলটা ডিস্টার্ব করে। আবার নাইলে ফোনটা লাগাও না। না না থাক দো, কালকা বলে তোমার ভাইয়ের জন্মদিন। হ সইল সহাল সহাল যামু গা। না আমি বিহাল বেলা যামো, তুমি সহাল বেলা যাইও গা। ও মা একলগে গেলে কিতা হইব? আমি সকাল বেলা গেলে সারাদিন তোমার বাফে আমারে নানান রকমের কথা শুনাইব, এর চেয়ে বেলা আমি বিহাল বেলা যামো, মানুষ থাকবো, কুস্তা কইতে পারতো না। একটা জিনিস বুঝলাম না, বিয়ার পরে এই প্রথমবার নিমন্ত্রণ করছে নাকি তা আমার অপমান করণের লেগিয়া ফোন দিফা আইছে কুন্ডা? হ্যালো। হ আমি হেলতে আছি, তুমিও কতরা হ্যালো? কো কেরে ফোন করছো? তুমি রেডি হইছো নি? হ হ রেডি ওই তো, অক্ষণে বাইরিয়ে যামু গা। শুনো আইতে বাবার লেগে ফেট খারাপ এর ওষুধ আইন, বেটার সহালতে ফেট খারাপ, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে আনুম নে। এ জন্মদিনের দিন শালার আবার ফেট খারাপ করলো কেরে, অনে হেতে কেক কাটবো কেমনে? ওষুধ নিলে লাগবো 50 টাকা, এর চেয়ে বেলা 12 টাকা দিয়া একটা স্পঞ্জের ফ্যান লইয়া যাইগা, ফইরা কেক কেটে লাইব, বাস শেষ। নেন ধরেন ইডা কোন কোনে শালারে ফইরা লাইত, 12 ঘন্টা বেকআপ দিব। ইডা কিতা করতে আনছ? ও মা এই না কইলা শালার ফেট খারাপ, ওষুধ আনতাম, ওষুধের দোকান তো খোলা পাইছি না, এর লেগে বুদ্ধি কইরা ইডা লই আইছি। ওরজা আমক কোনানের কইছে আমার ফেট খারাপ, আমার লেগে ওষুধ আনতা। ইস রে কইলাম না, এ চকলেট বাজির লেগিয়া কানের ফর্দাটি ঢিল হয়ে গেছে গা, অহনে একটা কইলে আর একটা হনি, অহনে ইডা ফালডাইয়া বড় সাইজেরটা আনতাম নিহি।